हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। ऐसे बच्चे कम कर हमारे चैनल देखते हैं। आज तुम्हारे बारे में बच्चा इंटरेस्टिंग वीडियो देखा हो तुम्हारा हमारे सबको देखते थे तुम्हारे आई होप से असाधारण लगे वीडियो से देखते बांग्ला शाही गुरुद्वारा पाजाबी रास्ता खूब सुंदर गुरुद्वारा तुम्हारे देखा हो। चलो स्टार्ट करा जाए, बैक कैमरा देखिए। गाइस फर्स्ट ही बोले रखी एखाने किन्तु कैमरा इज नॉट अलाउड। तोमादेर एई छोट्टो छोट्टो किछु क्लिप शेयर करार जोन्नो चोरीचुपके आमी एई भिडियो क्लिप्सगुलो तुलेछी। खूब सुंदर एकटा पाञ्জাবীদের पवित्र गुरुद्वार। तोमरा एखाने न्यू दिल्लीते थाकले एसो भिजिट करो, तोमादेर दारुण लागबे। आर एखाने भेतरटाय अनेक किछुई देखार आछे तोमादेर साथे, आमी बेशी किछु शेयर करते पारबो ना। छोटो छोटो कटा क्लिप्स देखो, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের দারুণ 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 লাগবে। আর এখানে ভেতরে ল্যাঙ্গারেরও ব্যবস্থা রয়েছে, তোমরা এলে খেতে পারো। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর শান্ত মনোরম পরিবেশ। খুব সুন্দর এখানে গানও হচ্ছে। গাইজ আমি বলে রাখি, আমি যেহেতু পাঞ্জাবি নই সেহেতু অনেক কিছুই ভেতরে নিয়মকানুন আছে, হয়তো আমি সেটি সঠিকভাবে নাও জেনে থাকতে পারি। তোমরা কেউ পাঞ্জাবি হয়ে থাকলে বাংলা বুঝলে প্লিজ যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো। ভেতরটাতে ঢুকে খুব সুন্দর একটা গোল্ডেন ওয়াহিগুরুর কিছু একটা হবে, আমি সঠিক জানি না। আর দেখো কতটা সুন্দর এখানে বড় একটা জলাশয়, চারপাশটা পুরো কি সুন্দর করে ঘিরে দেয়া রয়েছে। আর খুব সুন্দর সুন্দর জলাশয়ের ভেতরে মাছও রয়েছে। বাট যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নয়, আমি একটু ছোট ছোট চুপকে চুয়ে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য করেছি। এত সুন্দর একটা ভিডিওর জন্য গাইজ তোমরা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও প্লিজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো। গাইজ আমার চ্যানেলে তোমরা নিউ ফ্রেন্ডস হয়ে থাকলে তোমাদেরকে ওয়েলকাম। আমার চ্যানেলটিকে তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিতেও টাচ করে নিও। তাহলে এত সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখো কত সুন্দর ভেতরে সাইডে বসার জায়গাও করা রয়েছে। এখানে অনেকে সুন্দর বসে ওয়াহিগুরুর গান হচ্ছে সেটা শুনছে, সত্যি মনটা পবিত্র হয়ে যায়। ঠিক আমাদের যেমন মন্দিরে গেলে হয় ঠিক তেমনই, যত দুঃখ কষ্ট সব যেন মনে হয় এখানে এলে অনেক হালকা হয়ে যায় আর পবিত্র হয়ে যায় মনটা। দারুণ লাগছে গাইজ আমার এখানে এসে। তোমরা প্লিজ কাছাকাছি থাকলে বা তোমরা নিউ দিল্লিতে থাকলে এখানে যদি তোমরা ঘুরতে আসো তাহলে এখানে তোমরা প্লিজ ভিজিট করো, এটা ইন্ডিয়া গেটের খুব কাছেই। আর এখানে এন্ট্রি এবং এক্সিটের দু তিনটে গেট আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। খুব 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 সুন্দর, ভাষায় প্রকাশ করানো যাবে না গাইজ, তোমরা এলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। আমি সেকেন্ড টাইম এই গুরুদুয়ারে আসছি, ফার্স্ট আমি কলকাতায় গুরুদুয়ারে ভিজিট করেছিলাম আর এই সেকেন্ড নিউ দিল্লির গুরুদুয়ারে আমি ভিজিট করছি। এই গুরুদুয়ারটার নাম বাংলা শাহী গুরুদুয়ার। গাইজ এখানটাতে ফোর হুইলার টু হুইলারের পার্কিংয়ে খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, তোমরা একবার প্লিজ এসো তবেই তোমরা বুঝতে পারবে। আরও অনেক কিছু ভেতরটাতে দেখার আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি গাইজ। গাইজ একটা কথা বলি, আমরা এই যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসছি গাইজ অনেক অনেক আনন্দ উৎসাহের সঙ্গে নিয়ে আসি, অনেকটাই পরিশ্রম এর সাথে থাকে। প্লিজ গাইজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের
অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আই হোপ ভিডিওটা অনেক এনজয় করলে। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থেকো।